হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা বৃত্ত থেকে একটি ছবি আঁকার চেষ্টা করি। একটি ডিমাকৃতি বৃত্ত দিলাম। আমরা প্রত্যেক দিন নিত্য নতুন ড্রয়িং নিয়ে আপনাদের কাছে হাজির হই, কারণ প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেক দিন আপনাদের কাছে আমরা নিত্য নতুন যে কোনো ড্রয়িং নিয়ে হাজির হওয়ার জন্য আমরা চেষ্টা করি। দেখতে থাকুন আজকের ড্রয়িংটি। আপনি ভাবতেই পারছেন না কি ধরনের ড্রয়িং হবে, অনেকেই এখনো বুঝতে পারেননি কি ধরনের ড্রয়িং হতে যাচ্ছে। একটার সাথে একটা এভাবে কিছুটা মাছের আঁশের মতো দিতে হবে। আমি নিচের দিকে নামছি, তো একটু একটু বড় দিচ্ছি, আপনারা সেদিকটাও লক্ষ্য রাখুন। সব কিন্তু আস্তে আস্তে একটু একটু বড়ই হচ্ছে। আমরা এখন এখানে দাগটা আমরা মুছেই নিই। মুছে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে একটি ছবি আঁকা সম্ভব হয়। তারপরে আমরা দুদিকের অ্যাঙ্গেলটা ঠিক মাঝখান থেকে না হওয়া পর্যন্ত আপনি পুনরায় আবার করে দিবেন। এখান থেকে এবারে তো অনেকেই বুঝতে পারছেন কি ধরনের ড্রয়িং হবে এটা। যারা না বুঝতে পারছেন তাদেরকে বলবো, আপনি একটু ভেবেচিন্তে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার জন্য ভাবার জন্য একটু সময় আছে। আর এখান থেকে আমরা অন্য কিছু একটা তৈরি করার চেষ্টা করছি। এখান থেকে ফুলের পাপড়ির অংশটা একটু মুছে দিই। আপনারা একটি ফুলের উপরে পুরো
প্রজাপতি বসে আছে, আমরা এমনই একটি ড্রয়িং করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পৌঁছে গেছি আজকের ভিডিও নিয়ে। এখান থেকে ওপাশের ডানাটা একটু ছোট দেখা যাবে, একটু পরিপ্রেক্ষিত বোঝানোর জন্য। মার্কার পেন থেকে কখনো কখনো কালি এখানে সংক্ষিপ্ত ড্রয়িং সুন্দরভাবে আপনারা পেন্সিল থেকে করে নেবেন। আপনারা প্রজাপতির এখানটা আমরা একটি ফুলের উপরে একটি প্রজাপতি বসে আছে, আমরা এখন একটি পাতা না দিলে ফুলটি আমাদের অসম্পূর্ণ মনে হবে। এখানে আমরা একটি ফুলের কড়ির অংশটা আমরা করে দেব। এবং আমরা এখানেও কিছু পাতার অংশ আমরা দেখিয়ে দেব। এমন করে চিকন চিকন পাতা দিয়ে দেবেন আপনি। এবারে বুঝতে পারছেন হয়তো বা পাতা দেখে, আমি ফুলটার নাম কিন্তু এখনো বলিনি। যারা আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নিয়মিত, আমরাও আপনাদের কাছে পৌঁছে যাব নিত্য নতুন ড্রয়িং নিয়ে। আমরা শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন ড্রয়িং করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের কার্টুন। শিক্ষারা শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী যে ধরনের সাংস্কৃতিক চর্চা পছন্দ করে সে ধরনের বিষয়গুলোই আমরা আপনাদের জন্য করে থাকি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের মঙ্গল কামনায়। আমরা
আবারও আপনাদের কাছে পৌঁছে যাব। যদি আমাদের ভালোবেসে একটি সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়ে যাব। এমনই প্রতিশ্রুতি রেখে আজকের মতো আমরা চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। নেওয়ার আগে, চ্যানেল থেকে চলে যাওয়ার আগে আবারও অনুরোধ জানাচ্ছি, সাবস্ক্রাইব করছেন তো, সাবস্ক্রাইব করলে আমরাও আপনাদের কাছে প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনই প্রত্যাশা রাখি।